Welcome to my channel Prokhoron. Subscribe now. নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি পার্ট টু নিয়ে চলে এসেছি, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের জীবনে এগিয়ে যেতে আমরা সবসময় চেষ্টা করে থাকি, কিন্তু বিভিন্ন সময় ব্যর্থতা, ক্লান্তি, অবসাদ আমাদের নিজেদের লক্ষ্য অর্জন থেকে অন্য পথে পরিচালিত করে। এমন সময় আমাদের প্রয়োজন হয় একটু অনুপ্রেরণা এবং সাহসের, যা আমাদের নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়তে সহায়তা করে। আশা করছি আজকের এই পাঁচটি মোটিভেশনাল গল্প এবং নীতি কথাগুলো আপনাকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। তো গল্প নাম্বার 6, যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্থ, আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন, তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, আবার কি সমস্যা? বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব কিছু বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না, না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল, সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব, তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনিই আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামক বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, তাহলে আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই ভালোবাসা যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে। গল্প নাম্বার 7, মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। খুব ছোট্ট এক ছেলে প্রচণ্ড রাগী ছিল, তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আস। প্রথম দিনে ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারল, তাই প্রতিদিন কাঠের নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল, হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটিও এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গিয়েছে, কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে আসবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু কথা বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায়, তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়। গল্প নাম্বার 8, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়।
তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য। এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে, সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহ, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বললেন, এই কাঁচের টুকরোটি ধরো, এবার এই কাঁচের টুকরোটা সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে। মহিলাটি যখন কাঁচের টুকরোটা ছুঁড়ে মারল, সিংহ ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। স্বামী আবারও বলল, এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে, আর পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী কাঁচের টুকরোটা মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের ঠিক বানরের মতো লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে, ঠিক সিংহর মতো। কিন্তু বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি। গল্প নাম্বার 9, তিনটি সুন্দর ঘটনা, বিশ্বাস, ভরসা ও আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সবাই সমবেত হল, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবারও ধরে ফেলবেন, এটাই হলো ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব, তবুও আমরা পরের দিনের জন্য সঞ্চয় করে রাখি, এটাই হলো আশা। কাজেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, ভরসা এবং আশা রাখুন। গল্প নাম্বার 10, নিজের দোষ অপরের ঘাড়ে চাপাতে গেলে সে কিন্তু বদলা নেবেই। একদা এক দেশে এক ডাকাত ছিল, সে একবার একটা লোককে খুন করে ফেলল। আশেপাশের লোকেরা ডাকাতটাকে ধরতে গেলে সে ছুটে পালিয়ে গেল। পথে যেসব লোক ডাকাতটার সামনে পড়ল, তারা যখন তাকে জিজ্ঞাসা করল, তোমার হাতে ওই লাল লাল দাগ কিসের, ডাকাতটি চটপট উত্তর দিল, ও কিছু না, এইমাত্র আমি তুঁত গাছ থেকে নেমে এলাম কি না তাই। যে লোকগুলো তার পিছু পিছু ধাওয়া করে আসছিল তারা ততক্ষণে সেখানে পৌঁছে গেল, অতএব ডাকাতটা আর পালাতে পারল না। তারা তার দেহে একটা ধারালো গোঁচ পুঁতে তাকে তুঁত গাছে ঝুলিয়ে দিল। তুঁত গাছটি তখন মৃত্যু পথযাত্রী ডাকাতকে বলল, তোমাকে মৃত্যুদণ্ড দিতে সাহায্য করার জন্যে আমার কিছুমাত্র আফসোস নেই, কারণ নিজে খুন করে হাতের রক্ত তুমি আমার গায়ের রক্ত হিসেবেই চালাতে চেয়েছিলে। ভালো লোকের গায়ে কাদা ছিটোতে গেলে সেও তোমায় ছেড়ে কথা বলবে না।